हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल रिंकी रान्ना घर। आपन सबाई के स्वागत। आज हमें अपन का एकदम अन्यरकम रेसिपी नहीं एसेछी। एटा होच्छे बरबटी बाटा। এই বাটা থাকলে আর আপনাদের কিছু লাগবে না। এই বাটার জন্য কি কি উপকরণ লাগে আপনারা অবশ্যই দেখে নিন। প্রথমে লাগছে বরবটি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর তেল। আমি এখানে সাদা তেলে করছি, নুন আর হলুদ। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সরি সরি, এখানে চারটে কাঁচা লঙ্কা আছে, চারটেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিটা দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তারপর উপর থেকে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে বরবটিটা ভালোভাবে ভেজে নেব। দু মিনিট তিন মিনিটের মতন আমি বরবটিটা ঢাকা দেব। তারপর ঢাকনাটা খুলে বরবটিটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বরবটিটা ভাজা ভাজা হয়ে হয়ে এসেছে। এবার আমি একটা মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলেন শিলেও বাটতে পারেন। এবার একটু কড়াতে তেল দিয়ে বরবটি বাটাটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। এইরকম বাটা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর আমি অনেক রকম বাটা আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছাতে পারে। নমস্কার।